শেষ হলো দীর্ঘ সময় ধরে চলা স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। আগামীকাল শুক্রবার এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের 25 জুন সড়কপথের পর 2023 সালের 10 অক্টোবর চালু হয় প্রকল্পের রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। 30 জুন সব ধরনের কাজ শেষ হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল মাওয়ায় সমাপনী সুধি সমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষে শেখ হাসিনা দুদিনের সফরে গোপালগঞ্জে যাবেন। জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রওনা দেবেন। তার আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। 5 জুলাই রাতে তিনি বঙ্গবন্ধু ভবনে রাত্রি যাপন করবেন। 6 জুলাই বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন তিনি।